আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু রিমুভ এ সেল বর্ডার ইন মাইক্রোসফট এক্সেল ইন 1 সেকেন্ড, অর্থাৎ মাত্র 1 সেকেন্ডে কীভাবে আমরা মাইক্রোসফটের যে সেলের যে বর্ডারগুলি আছে সেই বর্ডারগুলিকে আমরা কিভাবে রিমুভ করব সেই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু রিমুভ এ সেল বর্ডার ইন মাইক্রোসফট এক্সেল ইন 1 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা কি করব, একটি মাইক্রোসফট এক্সেল যে ডকুমেন্ট আছে সেটি আমরা ওপেন করব। এখানে আমি কিছু ডাটা এর আগেই এন্ট্রি করে রেখেছি এবং বর্ডার সহ আমি এখানে কিন্তু ডাটাগুলি আছে। এই বর্ডারটা আপনি কিভাবে রিমুভ করবেন প্রথম আমি একটি করে দেখাবো। দেখুন এটাকে আমি সিলেক্ট করলাম, 5 নম্বর যে সেলটা আছে যে কলামটা আছে সেটাকে কি করব প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হোম যে রিবন বার আছে সেখানে ক্লিক করব, তারপর আমরা ফন্ট গ্রুপের এই জায়গায় ক্লিক করব। এখন আমরা কি করব, নো বর্ডার, নো বর্ডারে আমরা কি করব ক্লিক করব। দেখুন এখানে কোনো বর্ডার নেই, যতটুকু সিলেক্ট হয়েছে বর্ডার নেই। এখন আমরা পুরোটাকে কি করব সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হোম যে রিবন বার আছে সেখান থেকে এই জায়গার এরোতে আমরা ক্লিক করব, তারপর আমরা যে নো বর্ডার আছে নো বর্ডারে ক্লিক করব। দেখুন কোনো বর্ডার নাই, চমৎকার। তাহলে আমরা এই শিক্ষামূলক টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারলাম যে মাইক্রোসফট এক্সেলে কিভাবে সেলের যে বর্ডারগুলি আছে সেটাকে আমরা কিভাবে রিমুভ করব। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। শেষ করার আগে আবারও বলবো যারা এই চ্যানেলটি এখনও সদস্য হতে পারেননি তারা সদস্য হওয়ার জন্য লাল যে সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেই জায়গায় একটি ক্লিক করে রাখুন, আপনি সদস্য হয়ে যান এবং প্রতিদিনের আপলোড হওয়া শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।